আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আরব নিউজ 24 এর আরো একটি নতুন লাইভে সবাইকে স্বাগতম। প্রথমত আপনাদের জানাতে চাই আজকে সৌদি আরবের এবং বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যে খবরগুলো প্রবাসী হিসাবে আপনাদের জানা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ খবর। তো বন্ধুরা, প্রথমত ভিডিওটি শুরু করার পূর্বে একটু টাইম নিতে চাই, কেননা অনেকে যুক্ত হইতেছে ইতিমধ্যে। আর আওয়াজ ঠিকঠাক মতো আছে কিনা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু আপনারা আমাকে কনফার্ম করবেন, কেননা অনেকদিন পর প্রায় দীর্ঘ 2 মাস পর আজকে নতুন করে লাইভে আসতেছি। তো জানি না আওয়াজ ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আওয়াজ ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আপনাদের কমেন্টের আশা করতেছি, প্লিজ একটু কমেন্ট করে জানান কয়েকজন, যাতে আমি বুঝতে পারি এবং আওয়াজটা আমি একটু নিজে পরীক্ষা করে দেখি। জি, ইতিমধ্যে আমি অলরেডি পরীক্ষা করে নিয়েছি, আমার আওয়াজ ঠিকঠাক মতো আছে। আর ইতিমধ্যে দেখতেছি অনেক প্রবাসী ভাইরা আমার লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, অনেকেই কমেন্ট করতেছেন। ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে দুইটি গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদের। সেটা হলো, প্রথমত বাংলাদেশের 2 জন অমিকরণের রোগী ইতিমধ্যে শনাক্ত হয়েছে। আপনারা জানেন এম এ সামাদ শোনা যাচ্ছে, সালাউদ্দিন লিখেছেন হাই, ওকে যাক শোনা যাচ্ছে যেহেতু, আবু মালিক জি ঠিক আছে ভাই, রাজন আহমেদ লিখেছেন ধন্যবাদ লিখেছেন অনেকে, তো বুঝতে পারলাম ঠিক আছে আওয়াজ, যাক সমস্যা নেই, আমি আমার কথাগুলো শুরু করতেছি। প্রথমত আপনাদের জানাতে চাই, বাংলাদেশে অলরেডি 2 জন করোনার রোগ, মানে যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন, সেই অমিক্রনের রোগী ধরা পড়েছে। তো এই অমিক্রনের রোগী সর্বপ্রথম বাংলাদেশে আজকে যখন ধরা পড়েছে, তো এই 2 জনের ব্যাপারে আমি একটু আপনাদের জানাতে চাই। সেই 2 জন হলো বাংলাদেশের নারী ক্রিকেটার 2 জন সদস্য, মানে 2 জন নারী ক্রিকেটার। তো এই নারী ক্রিকেটার 2 জন সদ্য সমাপ্ত হওয়া যে জিম্বাবুয়ে সিরিজ ছিল, জিম্বাবুয়ে থেকে এসেছেন। জিম্বাবুয়ে থেকে আসার পরে তাদের যে বায়ু বাবল ছিল সেটা শেষ করার পরে তাদের করোনা টেস্ট করা হয়েছে, এবং সেখানে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভাইরাস তাদের দেহে পাওয়া গেছে। এবং 2 জন নারী ক্রিকেটারের পরিচয় এখন পর্যন্ত আমি জানি না, এখন পর্যন্ত নিউজ আমি পাইনি, তবে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব পরবর্তীতে, যদি এই নারী 2 ক্রিকেটারের খবর আমি জানতে পারি বা দেশের কি অবস্থা হয় না হয় সেই ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করব। আর এখন একটু আপনাদের জানাতে চাই যে আগামী 5 দিন বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকবে, মানে বাংলাদেশে এই আগামী 5 দিন বলতে আজকে 11 তারিখ, আজকে থেকে শুরু করে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 ডিসেম্বর, এই তারিখগুলোতে 4 দিন, 5 দিন হোক বা 6 দিন হোক, এই সময়ে বাংলাদেশে ফ্লাইট বন্ধ থাকবে। এখন অনেকেই প্রশ্ন করতেছেন বা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন, আসলে ফ্লাইট বন্ধ হলে আমরা বাংলাদেশে যাব কিভাবে, বা আমাদের ফ্লাইটের যে তারিখ আছে এই 5 দিনের ভিতরে পড়তেছে, অনেকে বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছে তারা বিদেশে চলে যাবে। তো এই 5 দিনের ভিতরে যাদের টিকিট আছে তারা হয়তো এখন টেনশন করবে, বা এখন আমার কথা শোনা পরে চিন্তা ভাবনা করবে আসলে কেন ভাই হঠাৎ করে ফ্লাইট বন্ধ হলো কেন, বা বন্ধ হওয়ার কারণ কি। তাদের উদ্দেশ্যে আমি একটু আপনাদের জানাতে চাই কেন ফ্লাইট বন্ধ থাকবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, যদি আপনাদেরকে বলে থাকে এটা নিয়েও টেনশন করবেন না, কারণ বিমান বাহিনীর বিজয় দিবসের প্রস্তুতির মহড়া। আমি আবারও বলতেছি, বাংলাদেশের বিমান বাহিনীর যে বিজয় দিবস আগামী 16 ডিসেম্বর, বিজয় দিবসের প্রস্তুতির যে মহড়া, সেই মহড়া হিসাবে তারা 15 ডিসেম্বর এখানে নেই, আমি ইতিপূর্বে 15 ডিসেম্বরের কথা বলেছিলাম, 15 ডিসেম্বর নেই, 16 ডিসেম্বর, তাহলে 11, 12, 13, 14 এই 4 দিন তাদের যে মহড়া, সেই মহড়ার জন্য বিমানের যে রানওয়ে আছে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে রানওয়ে আছে, সেই রানওয়ে তারা ব্যবহার করবে, এবং ব্যবহার করার জন্য বিমানবন্দরের যে বাণিজ্যিক ফ্লাইট আছে সেই বাণিজ্যিক ফ্লাইটগুলো, আন্তর্জাতিক প্রত্যেকটা বাণিজ্যিক ফ্লাইটে তারা বন্ধ রাখবে। এখন প্রশ্ন হলো, আসলে কি প্রত্যেকটা টাইমই বন্ধ রাখবে নাকি কিছু সময়ের জন্য বন্ধ থাকবে? হ্যাঁ, এখানে বলা হয়েছে সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত, তার মানে টেনশনের কোনো কারণ নেই,
শুধুমাত্র 3 ঘন্টা মতো এখানে বা 3 ঘন্টা সামথিং এখানে বন্ধ থাকবে। সো এই বন্ধ টাইমে এখন প্রশ্ন হলো এই 5 দিন সকাল 10টা 15 থেকে 12টা 30 পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো দিনের অন্য সময় ছেড়ে যাবে, তাহলে এখানে টেনশনের কোনো কারণ নেই। আপনারা মনে করতেছেন হয়তো বন্ধ মানে এই 5 দিনে আমরা যেতে পারবো না বা বাইরের দেশ থেকে 5 দিন আসতে পারবো না, এমন কিছু না, শুধুমাত্র বন্ধ থাকবে 3 ঘন্টা। সো 3 ঘন্টা বন্ধ থাকলে সেই টাইমে যাদের ফ্লাইট আসার কথা ছিল সেই টাইমটা চেঞ্জ করে দিবে, এবং যাদের এই টাইমে যাওয়ার কথা ছিল তারা বিমানবন্দরে সরি বিমানের এয়ারলাইন্সের যে হেড অফিস আছে বা আপনারা যেখান থেকে টিকিট ক্রয় করেছেন সেখানে অলরেডি যোগাযোগ করলে আপনারা হয়তো বা আপনাদের টিকিটগুলো সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, বা সেখানে নতুন একটা তারিখ বা সেখানকার নতুন একটা শিডিউল আপনারা জানতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে, মানে এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যেটা বাংলা এভিয়েশন থেকে বলা হয়েছে যে দিনের অন্য সময় ছেড়ে যাবে, পরবর্তী সময় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন পরবর্তীতে সময়, যে কারণে এই কারণে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হবে, হাতে সময় নিয়ে বিমানবন্দরে আসুন। তার মানে বুঝতে পারছেন যেহেতু সব ফ্লাইটগুলো একটা টাইম মেনটেন করে চলবে, তো সেখানে হয়তো একটু চাপ সৃষ্টি হতে পারে। আর আপনারা জানেন ইতিমধ্যে আরটিপিসিআর যে ল্যাব বসানো হয়েছে বাংলাদেশের দুবাই প্রবাসীদের জন্য, সেজন্যও কিন্তু বর্তমানে তারা 7 থেকে 8 ঘন্টা আগে বিমানবন্দরে আসে এবং বিমানবন্দরে একটা চাপ সৃষ্টি হয়। সেজন্য আপনারা যারা নর্মাল যাত্রী আছেন বা এই 4-5 দিনের ভিতরে যারা বর্তমানে বাংলাদেশ ছেড়ে বিদেশে যাবেন এবং বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, তাদের উদ্দেশ্যে বলবো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। রাজন ভাই বলতেছে কমেন্ট পড়েন, জি ভাই কমেন্ট পড়বো, অবশ্যই কমেন্ট পড়বো, সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেহেতু অনেকদিন পর লাইভ তো আজকে, তাই ভাবলাম একটু কথা বলি তারপরে কমেন্টের উত্তরগুলো দিই। ইতিমধ্যে অনেকে কমেন্ট করতেছে দেখতেছি, তো সবার কমেন্ট পড়বো। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখতেছেন তারা প্লিজ ভিডিওটি একটা বার করে হলেও শেয়ার করে দেবেন, যাতে একটা বার শেয়ার করলে কী হবে, এই ভিডিওটা অনেক প্রবাসী বন্ধুরা দেখতে পাবে এবং দেখলে তাদের কিছু না কিছু উপকার হবে, এই কথাগুলো জানতে পারলে তাদের কিছু না কিছু বিব্রত বোধ থেকে বাঁচতে পারবে বা টেনশন থেকে বাঁচতে পারবে। অনেকেই এই খবর পেয়েছে যে 5 দিন বিমান বন্ধ থাকবে, তো তারা অনেকেই টেনশন করতেছে, অনেকে হয়তো বেশি দামে টিকিট কিনবে। আপনারা জানেন বর্তমানে টিকিটের দামের জন্য কিন্তু অনেক প্রবাসী বাইরে যেতে পারছে না বা বাইরে থেকে আসার জন্য ভয় পাচ্ছে। আমার মোবাইলটা একটু সমস্যা করতেছে, এক্সট্রিমলি সরি, কেননা যেখানে হোল্ডিং আছে মানে মোবাইল হোল্ডার সেই হোল্ডারটা একটু নড়ে যাচ্ছে, এটা পরবর্তীতে ঠিক করব। এমডি কুদ্দুস লিখেছে ওকে, সাইফুল ইসলাম তোপেল লিখেছেন ভাইয়া কোন জায়গা থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন বলতে বুঝলাম না ভাই, আমি তো রুমে বসে বলতেছি ভাইয়ের কথা। রাজন বলতেছে ভাই কমেন্ট পড়েন না, রাজন ভাইয়ের কমেন্টটা দেখি ভাই, আমার কপিল আমাকে হুরুপ মারছে, হুরুপ মারার 13 দিন পর মামলা করছি, কপিল আমাকে স্যালারি দেয় না। ওকে, এমনটা অবস্থায় মামলার রায় যদি আমার পক্ষে আসে তাহলে কি মকতবেল আমেল থেকে আমার হুরুপ কেটে দিবে ভাই? হ্যাঁ অবশ্যই, যদি মামলার রায় যদি আপনার পক্ষে থাকে এবং এটা যদি প্রমাণ হয় যে আপনাকে অবৈধভাবে হুরুপ দিয়েছে, আপনাকে স্যালারি দেয় না কিন্তু স্যালারি আপনি চাইলে আপনাকে ভয় ভীতি দেখানো হয় এবং স্যালারি চাওয়ার অপরাধেই আপনাকে জোরপূর্বক সে মানে হুরুপ দিয়েছে, এমনটা যদি প্রুফ হয় তাহলে অবশ্যই সেটা উঠে যাবে। অনেকেই বলতেছে হুরুপ নাকি কেটে দিবে না, আর আমার মামলাটা কতদিন চলতে পারে? মকতবেল আমেল থেকে 2টা ডেট দিছিল, কপিল আসে নাই, আবার ডেট দিছে 23 তারিখ, এই উত্তরটা দিবেন ভাই প্লিজ। দেখেন সাধারণত একটা মামলা 3টা শুনানি হয়, মানে 3টা ডেট হয় আর কি, সেই 3 ডেটের ভিতরে যদি কোনো ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে মামলার রায় অলরেডি পড়ে শোনানো হয়, এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। আমার মনে হয় এটাও সৌদি আরবের নিয়মও এই সেম সিস্টেম, সারা দুনিয়াতে 3টা করে তাদের ডেট দেওয়া হয়। সো 2 ডেটে যেহেতু আসেনি, পরবর্তী 23 তারিখের ডেটটা পর্যন্ত আপনি অপেক্ষা করেন, দেখেন যদি না আসে তাহলে হয়তোবা মামলার রায়টা আপনার পক্ষে চলে আসবে। আর দ্বিতীয়ত অনেকে বলতেছে হুরুপ কাটা যাবে না, যদি আপনার পক্ষে আসে এবং যেটা বললাম আপনাকে যেটা যদি প্রমাণিত হয় যে অবৈধভাবে হুরুপ দিয়েছে তাহলে হয়তো আপনার প্রাপ্য যে সম্মান বা প্রাপ্য যে অধিকার সেটা আপনি পাবেন। সো অপেক্ষা করেন, দেখেন 23 তারিখ পর্যন্ত কী হয় না হয়, ইনশাল্লাহ পরে আপনি আমাকে নক করেন, পরে জানানেন কী হয় না হয়। সো ইতিমধ্যে দেখতেছি অনেকেই দেখতেছেন, অনেকেই প্রশ্ন করতেছেন, সো যাদের
কোনো কিছু জানার আছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো পড়ার চেষ্টা করব। তবে আজকে লাইভটা বেশি দীর্ঘস্থায়ী হবে না, কারণ অনেকদিন পর লাইভ আসতেছি, তো দ্বিতীয়ত সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে এখন প্রতিদিনই লাইভে আসবো ইনশাল্লাহ, প্রতিদিনই আপনাদের সামনে কিছু কথা বলবো এবং আপনাদের সাথে কিছু সময় পাস করার চেষ্টা করব। প্রতিদিন ইনশাল্লাহ 7টা 7:30 বা 8টার দিকে, কারণ এখন শীতকাল, 9-10টা বা 10-11টা পর্যন্ত অনেকে জেগে থাকে না, বা অনেকে শীতকালে এগুলো মানে এত রাত পর্যন্ত জাগে না, যেহেতু লম্বা রাত, কুইকলি ঘুমিয়ে পড়ে। এই জন্য ভাবতেছি 7টা 8টার দিকে লাইভটি করব। রাজন আহমেদ দেখছেন, ওকে ভাই থ্যাংক ইউ। ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ, অবশ্যই লাইভটি একবার শেয়ার করে দেবেন ভাইয়া। ইতিমধ্যে দেখতেছি অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন, সবাইকে একটা কথা বলবো, প্লিজ লাইভটি একবার করে হলেও শেয়ার করে দেবেন, যাতে অন্য কোনো প্রবাসীরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব, আর আমি একটু লাইভটি শেয়ার করে দিচ্ছি, আপনারাও আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন। ভাই আপনি একটা লাইফ দেন যে বাংলাদেশে ম্যান পাওয়ার কত দেরি হয়, কেন আমি 20 দিন হয়েছে, ম্যান পাওয়ার কত দিন কত দেরি হয়, একটা লাইফে দেন যে। বুঝলাম না ভাই আপনার প্রশ্নটা, আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, যতটুকু বুঝতে পারলাম যে আপনি হয়তো বা এটা জানতে চাইতেছেন যে ম্যান পাওয়ার দেরি হয় কেন, ম্যান পাওয়ার দিতে দেরি হয় কেন, এমনটা আপনি জানিয়েছেন হয়তো বা, বাট একটু ক্লিয়ার করে বললে আমি বিষয়টা বুঝতে পারতাম। সালাউদ্দিন ভাই যদি একটু ক্লিয়ার করে লেখেন পরবর্তী কমেন্টে তাহলে খুশি হতাম, যেহেতু আমি বুঝতে পারতেছি না উত্তর কীভাবে দেবো। যদি আপনারা কেউ বোঝেন অবশ্যই একটু ক্লিয়ার করে আমাকে বলেন। তো মায়া মন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, ফ্লাইট কি বন্ধ প্লিজ জানাবেন। না ভাই ফ্লাইট বন্ধ হয়নি, ইতিমধ্যে আমি অলরেডি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে বলেছি, ফ্লাইট কিন্তু বন্ধ হয়নি, ফ্লাইট একদমই বন্ধ হয়নি, ফ্লাইট খোলা আছে। ফ্লাইট আগামী 5 দিন কিছু সময়ের জন্য বন্ধ থাকবে, তবে টেনশনের কোনো কারণ নেই, আমরা আপনার কেন টেনশন করব, কোনো টেনশন নাই, কারণ শুধুমাত্র 3 ঘন্টা বা কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। আর এই কয়েক ঘন্টার মধ্যে যাদের ফ্লাইট ছিল বা যে টাইমে আসার কথা ছিল সেই টাইমটা তারা চেঞ্জ করে অন্য টাইমে করে দেবে, তো এটা নিয়ে কোনো টেনশনের কারণে ফ্লাইট বন্ধ মানে একদম বন্ধ, এটা একদম বন্ধ না, এটা সাময়িক কিছু টাইমের জন্য বন্ধ থাকবে, কেননা সেই টাইমে সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনীর একটা মহড়া চলবে, সেই মহড়ার জন্য বিমান চলাচল বন্ধ থাকবে, 3 ঘন্টার জন্য তারা বন্ধ রাখবে, কেননা আগামী 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরে হয়তো বড় কোনো অনুষ্ঠান হবে, আর বড় অনুষ্ঠানে অবশ্যই এটা বন্ধ রাখা উচিত, বা তার পূর্বে একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো দেখতেছি অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই লাইভটি শেয়ার করেছেন, যারা শেয়ার করতেছেন ইতিমধ্যে তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং যারা কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই দেখতেছি ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং লাইভটি দেখতেছেন, তাদের কাছে একটা অনুরোধ করবো, প্লিজ লাইভটি একবার করে হলেও শেয়ার করে দেবেন, এবং সৌদি প্রবাসী যারা আছেন বা অন্যান্য দেশের প্রবাসী যারা আছেন তাদের লাইভটি দেখার সুযোগ করে দেবেন, কেননা অনেকেই এই যে এমন টেনশন করতেছে যে ফ্লাইট বন্ধ হয়েছে কিনা বা ফ্লাইট বন্ধ হবে কিনা, কারণ ফ্লাইট বন্ধর ব্যাপার নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে, যে টিকিটের দাম ছিল 30-40 হাজার সেই টিকিটের দাম এখন 1,30,000, কারণ অনেক ইউটিউবার, অনেক নিউজ পেপার, অনেক টিভি চ্যানেল বা অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে তারা ফেসবুকে বুস্ট করেও এমন খবর প্রচার করেছে যে ফ্লাইট বন্ধ হয়ে যাবে, ফ্লাইটের এই সমস্যা ওই সমস্যা, অমিক্রন চলে আসতেছে, আপনারা চলে যান মানে আপনাদের ফ্লাইটের পরের তারিখ পাবেন না, মানে এমন একটা তাল ভাওনা শুরু করার পরে সেই বিমান অফিসের মানুষের অনেক একটা জান শুরু হয়ে গেছে, অনেক মানুষ ভিড় করতেছে যে আমি হয়তো ভবিষ্যতে আর যেতে পারবো না, কেননা ইতিমধ্যে
আপনারা জেনেছেন বা আপনারা দেখেছেন প্রায় 7-8 মাস আগের কথা বা 1 বছর আগে যে কাহিনীটি ঘটেছে। অনেক প্রবাসী কিন্তু করোনার আগে এসেছে এবং তারা যেতে পারেনি। সালাহউদ্দিন মুন্সী লিখেছেন, ম্যান পাওয়ার দিতে হয় কেন বাংলাদেশের? ম্যান পাওয়ার দিতে হয় কেন বাংলাদেশের, এটা আবার কেমন প্রশ্ন? ম্যান পাওয়ার তো লাগবে ভাই, বিদেশ যেতে হলে আপনি ম্যান পাওয়ার দেবেন না? ম্যান পাওয়ার বাদে কি আপনি বিদেশে যেতে পারবেন না? আপনার আমার মনে হয় বিএমইটি কার্ডের কথা আপনি বলতেছেন। তো আপনার কি হয়েছে যদি আপনি ক্লিয়ার করে এখন কমেন্ট করতে না পারেন, তাহলে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, ঠিক আছে? ইনবক্সে একটা ভয়েস দিবেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলবো এবং আপনি কি বলতে চাচ্ছেন সেই বিষয়ে কথা বলবো। সালাউদ্দিন ভাই প্লিজ, আপনি এখন আর নতুন করে কমেন্ট না করে আপনি যদি আমাকে ইনবক্সে নক করেন, ইনশাল্লাহ আপনাকে ইনবক্সে আপনার সাথে কথা বলবো আমি। অনেকেই দেখতেছি ইতিমধ্যে যুক্ত হচ্ছে না, অনেকেই ভিডিওটি শেয়ার করতেছেন। যারা যারা শেয়ার করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কেননা আপনারা মানবতার সেবায় কাজ করতেছেন। কেন মানবতার সেবায় কাজ করতেছেন জানেন? কারণ এই ভিডিওটা শেয়ার করলে অনেক প্রবাসীরাই দেখতে পাবে এবং ভিডিওটা দেখে তাদের অনেক উপকার হবে এবং তারা অনেক কিছু জানতে পারবে। অনেকে হয়তো বা খবরগুলো পড়তে পারে না, অনেকে হয়তো সেই খবর পর্যন্ত পৌঁছাতে পারে না। যদি ভিডিওটা দেখতে পারে তাদের কিছু না হলেও একটা বিষয় জানা থাকবে বা জানা হয়ে গেল। আজিমুদ্দিন মাশাআল্লাহ বিখ্যাত ইউটিউবার আজিম ভাই যুক্ত হয়েছেন। কী অবস্থা আজিম ভাই, কেমন আছেন? নাইস টপিকস নাইন, যদিও নাইসটা লেখা একটু ঠিক নাই। তারপর অনেক অনেক ধন্যবাদ আজিম ভাই, আপনি ভিডিওটি দেখতেছেন, খুশি হলাম অনেকদিন পর আজিম ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ কথা হবে। আজিম ভাই যুক্ত হবে কোনো একদিন, হয়তো বা আজিম ভাইকে যুক্ত করবো লাইভে। হ্যাঁ ভাই আজিম ভাই, এই টপিকটা চয়েস করা বা এই টপিকটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে অনেকেই ফোন করতেছে, অনেকেই কমেন্ট করছে, অনেকেই জানতে চাচ্ছে যে ভাই ফ্লাইট বন্ধ হয়ে যাবে, কেননা বাংলা এভিয়েশন থেকে এমন একটা খবর প্রচার করা হয়েছে যে আগামী 5 দিন ফ্লাইট বন্ধ থাকবে। কিন্তু ফ্লাইট বন্ধ থাকবে সেটা সাময়িক টাইমের জন্য, সব সময়ের জন্য না, শুধুমাত্র 3 ঘন্টা মতো। সো আমাদের টেনশনের কোনো কারণ নেই, আমি বারবার বলতেছি এটা নিয়ে টেনশন করবেন না। তো যাই হোক, অনেকক্ষণ কথা হলো, আজকে লাইভটি বেশি লম্বা করব না, যদিও যাদের যাদের কমেন্ট আছে প্রশ্ন আছে জানার অবশ্যই কমেন্ট করুন এবং প্রশ্নটি আপনি করে ফেলুন, তাহলে আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে লাইভটি শেষ করব। আসসালামু আলাইকুম আব্দুর রউফ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, ধোকাবাজ ইউটিউবারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনার পদক্ষেপ গ্রহণ করার বিনীত অনুরোধ রইল, ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বলেছেন আব্দুর রউফ ভাই। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ধোকাবাজ বলতে কিছু কিছু লোক আছে, নিজের স্বার্থ বা নিজের ভিডিও ভিউ জানার জন্য বা তাদের কিছু ইনকামের জন্য এমনটি কাজ করে থাকে, এমন এমন কথা বলে থাকে যে মানুষের তখন ক্ষতি হয়ে যায় বা তখন খুব টেনশনে থাকে বা অনেক টেনশন ফিল করে। কারণ কি জানেন? কারণ তারা মনে করে হয়তো ফ্লাইট বন্ধ হয়ে যাবে, তারা অনেকেই ভিতরে খবরটা জানে না যে কী হতে পারে। তো এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন করে, যদিও আমরা এগুলো করি না। সত্যি কথা বলতে রব ভাই, আপনি যদি আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনি ফলো করে থাকেন, তাহলে বুঝতে পারবেন বা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি দিনে 10-15টা ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না। একটা ভিডিও দিলেই যথেষ্ট, সেটা হতে হবে বাস্তবসম্মত এবং নৈতিকতার সঙ্গে হতে হবে, এবং ভিডিওর যে টপিকটা হবে সেটা অবশ্যই প্রবাসীদের যাতে কাজে লাগে সেটা হতে হবে। আমি এমন কিছু দেবো না যেটাতে ক্লিক বেট হবে, যেটা দেখে সবাই পাগল হয়ে যাবো, কী হলো না কী হলো দেখি ভিডিওতে সবাই ক্লিক করে দেখা যাচ্ছে 20,000-30,000 ভিউজ হয়েছে অথচ ভিডিওর ভিতরে কিছুই নেই, এমনটা করতে চাই না কখনোই। বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের যে বিষয়টার কথা বলতেছেন এটা তো অনেকেই আনা যায়, কিন্তু এটা এখন পর্যন্ত এমন কোনো চিন্তাভাবনা নেই। যদি তারা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, দেখি যদি আপনার যে কথাটি সেটা আমলে থাকলো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে। জি জি ভাই আব্দুর রব ভাই, আপনি ঠিকই বলেছেন, স্বার্থ নিয়ে যারা কাজ করে ইউটিউবার, জি জি, প্রবাসীদের প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি। ইনশাল্লাহ এই বিষয়টা নিয়েও কাজ করব ভবিষ্যতে, চিন্তাভাবনা আছে, এটা থাকবে না, অনেকেই এটা করতেছে, ইনশাল্লাহ এটা থাকবে না। এমডি হৃদয় খান লিখেছেন, কফিল আমা কফিল আকামা দেয় না, কফিলের কাজ করতেছি
এখন 2 বছর যাবত আকামা বানায় না, এখন বেতন বাকি কফিল দেওয়ার সামর্থ্য নাই। তারপরে আমি ফাইনাল এক্সিটের জন্য কি করতে পারি? আব্দুর রব ভাই লিখেছেন, ধন্যবাদ। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আর হৃদয় ভাই লিখেছেন, বেতন দেওয়ার সামর্থ্য নয়, আমি ফাইনাল এক্সিটের জন্য কি করতে পারি? ফাইনাল এক্সিটের জন্য আপনি ফাইনাল এক্সিটের ভিসা ইস্যু করেন। আপনি যদি না মানে কপিলকে বলেন, যদি কপিল দেয় ভালো, না দিলে আপনি নিজেও ফাইনাল এক্সিট নিতে পারবেন অ্যাপসারের মাধ্যমে। অ্যাপসারের ভিতর যান, দেখেন আপনি ফাইনাল এক্সিটের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে নিন। ফাইনাল এক্সিট লাগানোর পরও 2 মাস সুযোগ পাবেন আপনি সৌদিতে থাকার। তাকে ভয় দেখান যে আমি ফাইনাল এক্সিট লাগিয়ে নিয়েছি, যদি আপনি যেতে চান। আর না যেতে চাইলে তাহলে মকতবেল আমেলের সাহায্য নেন, মকতবেল আমেল বা আপনি দূতাবাসের সহযোগিতা নেন, তাহলে হয়তো ভালো ফলাফল পাবেন। আর যদি না থাকতে চান তাহলে ফাইনাল এক্সিট আপনি ওকে বলেও লাগাতে পারবেন, নিজেও লাগাতে পারবেন, যেভাবে খুশি সেভাবে লাগিয়ে নেন। লাগিয়ে নিলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন বলে আশা করছি। তো ইতিমধ্যে দেখছি অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ যারা শেয়ার করেছে ভিডিওতে এতক্ষণ কষ্ট করে দেখলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভটি বেশি লম্বা করবো না, কেননা দীর্ঘ প্রায় 2 মাস পর আজকে লাইভে আসলাম, অলরেডি 20-22 মিনিট কথা বলে ফেলেছি। ইনশাল্লাহ আগামী দিন আবারও লাইভে আসবো ঠিক টাইম মতো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। ভাইয়া, বাংলাদেশের ফ্লাইট কি বন্ধ করে দিবে? শান্ত, না ভাই, ফ্লাইট বন্ধ করে দেবেন ইনশাল্লাহ। এখনও ফ্লাইট বন্ধ করার কোনো চিন্তা ভাবনা নেই, আর যদি ভবিষ্যতে বন্ধ করে সেটা অবশ্যই বেবিসক জানিয়ে দেবে, বাংলাদেশের মন্ত্রণালয় আছে সে তারা জানিয়ে দেবে। কেননা এটা নিয়ে কোনো টেনশনের কারণে বিভ্রান্ত হবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা নিয়ে আবারও নতুন ভিডিও দেব। আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেন তাহলে ক্লিয়ার বোঝা যাবে আশা করি। সোহেল রানা ভাই, এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? যদি বোঝা না যায় তাহলে ইতিপূর্বে আপনি প্রশ্ন করলেন না কেন? মানে যদি আপনি বলতেন তাহলে আমি আর একটু চেষ্টা করতাম। অনেকেই মনে হয় বিষয়গুলো, ভাই আমার বিষয়টা দেখবেন কিন্তু। সালাউদ্দিন ভাই, আপনাকে বলেছি তো আপনি আমাকে নক করবেন, ইনশাল্লাহ আপনি নক করলে আপনার প্রশ্ন উত্তর দিব বা আপনার সঙ্গে কথা বলবো। তো ঠিক আছে, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের নতুন লাইভে আবারও যুক্ত হবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবশ্যই আরব নিউজ 24-এর সঙ্গে থাকবেন। এবং যারা নতুন করে যুক্ত হচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে আবার নতুন করে দেখে নেবেন, যারা বুঝতে পারেননি টপিকগুলো। আর যারা অলরেডি দেখলেন, আব্দুর রব ভাই জি ক্লিয়ার আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। রব ভাই আপনি সাপোর্ট দিলেন অনেকক্ষণ, আপনি অনেকক্ষণ থেকে দেখতেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শারীরিক সুস্থতা কামনা করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটি এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।